আওয়ামী লীগ কর্মীর গালে জুতা পেটা, পদ গেল সে ছাত্রলীগ নেতার। ঝিনাইদহের মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন পিতা ও মায়ের সামনে দলীয় কর্মী এস এম সরকার ওরফে হুসাইনের গালে জুতা মারতে বাধ্য করেন অব্যাহত প্রাপ্ত মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি। শুধু তাই নয়, ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শুক্রবার বিকাল ৪টার দিকে হুসাইনের অসুস্থ পিতা গিয়াস উদ্দিন সরকার মৃত্যুবরণ করেন। এতে সমালোচনার ঝড় ওঠে। দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রপত্রিকায় এ খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। নড়েচড়ে বসেন জেলা ছাত্রলীগের নেতারা। শুক্রবার রাতেই জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ গণমাধ্যমে এ বিষয়টি পরিষ্কার করেন। শনিবার জরুরি সভা ডেকে অমানবিক আচরণ করা মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। দলীয় সূত্র মতে ২০২০ সালের ২৫শে ডিসেম্বর মহেশপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সেই সময় পদ হারানো বিপাশ যশোর এমএম কলেজ থেকে অনার্স সহ মাস্টার্স করেছেন। তার বাড়ি মহেশপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে। বাবা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক, বিপাশ তার ছোট ছেলে। দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতি ব্যক্তি নামে কয়েকটি আগে বিভক্ত। বিপাশ বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের অনুসারী। লাঞ্ছিত হওয়া হুসাইন সাবেক এমপি নবীন নওয়াজের সমর্থক। ফেসবুকে লেখালেখির সূত্র ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপাশের সঙ্গে হুসাইনের বিরোধ চলে আসছিল। ৭ ডিসেম্বর রাত অনুমান ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত পিতার কাছে ছিলেন হুসাইন। খবর পেয়ে বিপাশ সহ কয়েকজন আসেন সেখানে। কথোপকথনের এক পর্যায়ে শাস্তি রূপে নিজের পা থেকে জুতা খুলে দেন বিপাশ। হুসাইনকে নিজের গালে সেই জুতা দিয়ে আঘাত করার নির্দেশও দেন তিনি। হুসাইন পা ধরে কয়েকবার ক্ষমাও চান, তখন তাতে বিপাশের মন গলেনি। বাবার মুমূর্ষ অবস্থা নিরুপায় হুসাইন বিপাশের নির্দেশ মতো নিজ গালে জুতা দিয়ে আঘাত করতে থাকেন। মা ফাতেমা খাতুনও দাঁড়িয়ে ছিলেন সেখানে। মোবাইলে ভিডিও ধারণ করে জুতা পেটার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। হুসাইনের পিতার শারীরিক অবস্থার অবনতি ঘটে, যশোর হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন তিনি। এরপর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। শাসক দলের মাঝেও নিন্দার ঝড় ওঠে। এদিকে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিবরণ বিশ্বাস যুগান্তরকে জানান, মহেশপুর উপজেলা সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও জেলা কমিটির সহ সভাপতির পদে এখনো বহাল রয়েছেন আরিফুজ্জামান বিপাশ। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ জানান, সহসভাপতির পদ থেকে অব্যাহতি দানের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে।